السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد الله سبحانه وتعالى رسم استبر جني الله سبحانه وتعالى اكو كونو ترشتهم شدارنا ناي كونو شريك صلاه وسلام نزله محمد صلى الله عليه وسلم جني اي امه تر كاچه पूर्ण الامانه ونصح الامه اي اي نصيحه وجاهد في الله حق جهاده جني الله سبحانه وتعالى راستاي دين اسلام پہنچار جهاد کرے فترك امته على المحجه البيضاء من امه كتشري اكبر كليار بها بسبوشت بها بي. ليلها كنهار يعني امون سبوشتو كي رات هو دينر موتن كونو شون لا يزيغ عنها اتاتي جرى جمرا هاي جرى كليار بها بين اي دين اسلام الا هالك شيء. دهن شو هبي هلاك صلى الله عليه وسلم প্রথমে আল্লাহ সুহানু তালে শুক্রিয়া আদায় করব যিনি আল্লাহ সুহানু তালে আমাদেরকে এই আলোচনা করার তৌফিক দিবে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এবং আপনাদের শুক্রিয়া আদায় করবো আর যাই ভাইরা যারা এদিকে আলোচনার প্রোগ্রাম এগুলো তারা সেট করেছে আল্লাহ সুহানু তালে আপনাদেরকে জজাকুম আল্লাহ হুসেন আল্লাহ সুহানু তালে আপনাদের যেন উত্তম জজায় দান করুন আজকে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে নবী সাল্ল আলী আসসালামকে কেমন করে আমরা ভালোবাসবে প্রমাণ কি আমাদের লক্ষণ কি আলামত কি আমাদের ভালোবাসা কেমন ভাবে আমি ভালোবাসব কেন আজকে উল্লেখ করেছি কেন আমাদের মহাব্বত হচ্ছে নবী সাল আলী আসসালামের মহব্বত হচ্ছে আমাদের ইমানের একটি বড় অংশ কেন যে মহাব্বত নবী সাল্লাহ আলী আসাল্লামকে ভালোবাসেনা তার ইমান হয়নি তার ইমান হয়নি সেজন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইমানে দ্বিতীয় হচ্ছে কি তারা অনেক মানুষ আছে যারা দাবি করে কি আমরা ভালোবাসি কিন্তু তারা অন্য রকমের ভালোবাসা যেটা হচ্ছে রাস্তা গুমরাহের আর তারা দাবি করে সেজন্য আমাদেরকে জানতে হবে কি কোনটা রাস্তা হচ্ছে সবচেয়ে ভালো রাস্তা যেটা নবী সাল আর সাহাবাই কেরাম চেয়েছেন এইভাবে সাহাবাই কেরাম নবী সাল্লাম কেমন ভাবে ভালোবেসেছেন কোন ভালো বেসে বেশেছেন তো এগুলো হচ্ছে রাস্তা জানা কি কেমন ভাবে নবী সাল্লব শিখে গেছেন এবং সাহবা কালাম কেমন ভাবে শিখেছেন। এবং অনেক মানুষ মনে করেছে কি যারা মহব্বত যারা করেছে এক রাস্তা হচ্ছে বাড়াবাড়ি করেছে আর এক রাস্তা হচ্ছে যারা গুমরা হয়েছে মানে বেয়াদবি করেছে মানহানি করেছে নবী সাল আলী আসসাল্লাম ভালোবেসে তো ওরা মনে করেছে যারা বাড়াবাড়ি করে কি মহব্বত হচ্ছে নবী সাল্লাহ আলী আসসালাম কি তার সাথে বাড়াবাড়ি করা আর অন্যরা মনে করেছে যে mohabbat হচ্ছে নবী সাল্লাল্লাহু সাথে মানহানি করা তার মানহানি করেছে এক দল আরেক দল কি করেছে বাড়াবাড়ি করেছে তো দুই রস দুই দুই জনাই গোমরাহ গেছে এবং তারা বলে কি আমরা হচ্ছি ভুল পথে কেন আমরা মানহানি করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে চেয়েছেন mohabbat আসল হচ্ছে কেমন ভাবে mohabbat করা নবী সাল্লাল্লাহু আলাইহি এটা আজকে য়ান করবে। এবং তারা যে মহব্বত করেছে যারা বাড়াবাড়ি করেছে এবং যারা বেয়াদি করেছে তারা দিন ইসলামের ক্ষতি করেছে আসলে দিন ইসলামের ক্ষতি করেছে মহাব্বতের নামে সেজন্য এগুলো আজকে ইনশাআল্লা হবে প্রথম হচ্ছে শুরু করার আগে কি জানা দরকার কি নবুওয়ের অর্থ কি এবং রিসালাতের আলাতের অর্থ কি নুবুয় হচ্ছে আরবি ভাষায় বলা হয় নুবুয়াত হচ্ছে খবর কোন খবর দেওয়া না কোন খবর দেওয়া সেটাকে বলা হয় نبوة الله سبحانه وتعالى قرآن أو بشن ونبئ عبادي عمر النبي صلى الله عليه وسلم خبر دي دين جاني دين أني أنا الغفور الرحيم امي وتشي بروي جناه مافكري غفور رحيم دعالو وأن عذابي عدو تادرك جاني دين تادرك خبر دي دين كي أن عذابي عمر عذاب هو امر شاستي وتشي شاستي هو العذاب العليم كتور شاستي تو يديك بوجه قالوا نبئ نبوة وتشي كي كنو خبر دوا رسالة ترأرت وتشي عربي بانشاي. কোনো মানুষকে মেসেজ পাঠা মেসেজকে বলা হয় রিসালা আর যে মেসেজটা নিয়ে যায় তাকে বলা হয় রসুল তো আল্লাহ সুহান রিসালাত পাঠিয়েছে এবং নবী সাল্লাহ আলী সালাম যিনি রিসালাত নিয়ে এসেছেন দিন ইসলাম নিয়ে এসেছেন তিনি হচ্ছেন রসুল তিনি হচ্ছেন রসুল সাল আলী সাল্লাম আর এটা শরিয়াতের আমাদের অর্থ কি হবে যেটা হচ্ছে নবুয়াত আর রিসালাত এটাতে অনেক ইখতিলাফ হয়েছে কিন্তু সঠিক মত হচ্ছে যেটা রাজে সেটা হচ্ছে নবুয় যে কোন নবী এসেছেন তিনি তার পূর্বের যত নবী এসেছেন তার পূর্বের যে ধর্ম ছিল যে দিন ছিল সেই দিনকে নিয়ে এসেছেন বংশের কাছে যেরকম যত নবী এসেছেন নবী তারা একই ধর্ম নিয়ে এসেছেন কোন একই কিতাব এসেছেন এর এইভাবে কিন্তু রিসালাত হচ্ছে একটা নতুন ধর্ম নতুন ধর্ম মানে কি আমাদের আর আকিদা একই পুরা যত নবীগণ এসেছিলেন তাগুদ আল্লাহনার ইবাদত করো এবং তাগুদ থেকে বেঁচে থাকো এটাই ছিল তাদের দাওয়াত কিন্তু পরিবর্তন কোথায় হয়েছে সেটা হচ্ছে আহকাম মেসা এলে আমাদের বিধানে এটাতে পরিবর্তন হয়েছে কিতাব মনে করেন অমনবী সাল আসম যখন এসেছেন কোরআন এল করিম হয়েছে এবং আমাদের আহকাম মেসা এগুলো পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে এটাকেই বলা হয় রসুল তারপরে হচ্ছে আমাদের কি নবী সাল আলী আসাল্লাম তিনি হচ্ছেন নবী এবং রসুল তাহলে ওনাকে দিতে হবে কি মর্যাদা দিতে হবে নবী এবং রসুল গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের প্রথমে শুরু করার

বাড়াবাড়ি করা হচ্ছে এটা হচ্ছে বেয়াদবি করা আল্লাহ সুহান ও তালা উনাকে বলেছেন কি আপনি হচ্ছেন বৈশাল আপনি হচ্ছেন একজন মানুষের মতন কিন্তু আসছে আমাদের কিন্তু আপনার কাছে ওয়াহি আসে কোরআন সুন্না নাজেল হয়েছে আপনার উপর এবং আপনার উপর রসুল মানে আপনাকে রসুল করা হয়েছে তো ইত্যাদি এগুলো হচ্ছে নবী সাল আলী সাল্লাম মর্যাদা যেটা আল্লাহ সুহান ও তালা দিয়েছেন আয়াতগুলো শুনেন তখন আরো বেশি

তাদের মাঝে থেকে একজন ভাষা বলতে পারে তাদের মতনই ভাষা তাদের মাঝে থেকে আমি একজন রসুল পাঠাই যত কোন এসেছেন তাহলে কোনো বাইরে থেকে আসে না অথবা কোনো অন্য মখলুকা থেকে অন্য সৃষ্টি থেকে আসে না মানুষদের মধ্যে থেকে আসে আল্লাহ ভায়ান তালে কোরানে বলছেন আলেত রসুল হুম আলা তল্লাহ রসুল হুম ইন্নাহিনু রসুল বলতেন তারা কি ইন্নাহিন উল্লাহ বেশল মিসরুলক আমরা হচ্ছি তোমাদের মতন রসুল তোমাদের মতন বেশল মানুষ

এই কথাটি আমাদের যুগে এই একই কথা বলা হয় কি রসুলকে কেমন করে দেওয়া হয় রিসালাত কিন্তু আল্লাহ সুহান তালা এই কোরআনে বলছে আমার সন্না কাবলা কামিল মুরসালিন আপনাকে এবং আপনার পূর্বে যত আপনার রসুল গণ এসে ইল্লা ইন্ন তারা কি করতো ইয়া খুলো না তাম তারাও খাবার খেতেন ওয়েম শু না তারা মার্কেটে ঘোরাফেরা করতো তাহলে তাদের কিনা বেচা ছিল তারাও কাজ করতেন মানুষের মতন কিন্তু আল্লাহ সুহান তাদেরকে রিসালাত দিয়েছেন এটাই হচ্ছে তাদের মর্যাদা

আমি নিজে থেকে কিছু করিবিন আমি শুধু কি নদীর তোমাদেরকে দিন ইসলামের দিকে ডাকার জন্য আমাকে পাঠা হয়েছে আমি হচ্ছেন রসুল দিন ইসলামের দিকে তোমাদেরকে আহ্বান করব তাহলে আমি কিছু নিদর্শন বের করতে আসেনি এদিকে

জীবন কেটেছেন অসুস্থ হয়েছেন অনেক সময় খুশি হয়েছেন অনেক সময় রাগান্বিত হয়েছেন অনেক সময় আহ সবকিছু খুশি হয়েছে সবকিছু হয়েছেন বিয়ে শাদী করেছেন ছেলে মেয়ে হয়েছে সব হয়েছে মানুষের মতন একজন কিন্তু তার ওপর মৃত্যু হয়েছেন ওনার ইন্না কেমেই এতুন আপনি মৃত্যু হবে আপনার মৃত্যু হবে ইন্নকে কেমেই এতুন আর হাদিসে যেটা স্পষ্ট ভাবে

বেশি তার কাছে দলিল আছে তাকে আমি দিয়ে দিই হক তাহলে তোমাদের মতনই আমি হুকুম করি আমি বেশি সব নিজে জানি না সব নিজে না আর আল্লাহ আল্লাহ বলছেন কি নবী সাল্লাম হচ্ছে একজন বান্দা আর এটাতে তেশরিফ দান করেছেন এটা হচ্ছে নবী সাল আলী তেশরিফ কি যখন আল্লাহ আল্লাহর বান্দা হোক আপনাকে যখন আপনি আপনাকে যখন বলবো কি আপনি হচ্ছেন আবদুল্লাহ আল্লাহন আলহর বান্দা তখন এটা আপনার জন্য একটা মর্যাদার বিষয়

أيام راترة الله نبي صلى الله عليه وسلم كمكة كم تهك مسجد الحرام تهك إيه مسجد الأقصى بيت المقدس هنيه قشن عبده هي تاربندك الله سبحانه وتعالى يزقولن يظهر كولن أروبلشان فأوحى إلى عبده ما أوحى الله سبحانه وتعالى تاربندك يي ولاشان وحي كورشان إسراء والمعراج فهوحى إلى عبده تعبد هديك ভাষাটা ইউজ করলেন আল্লাহ সুহান আরো বলছেন আল্লাহ প্রথমে আলহামদুলিল্লাহ কিতাব প্রশংসা যিনি আল্লাহ সুহান নাজল করেছেন এই কিতাব কার ওপর আলা আবদিহি তার বান্দার উপর এই কিতাব নাজেল করেছেন তার বান্দার উপর এই কিতাব নাজল করেছেন আরো বলছেন নবী সালাম সতর্ক করে কি আমার মর্যাদার উপর তোমরা বাড়াইও না বেশি বাড়াবাড়ি করে না বলছেন আনা মুহাম্মদ আবদুল্লাহ আমি হচ্ছি মুহাম্মদ আবদুল্লাহর ছেলে ইবনু আব্দুল্লাহ আব্দুল্লাহি ও রাসূল আমি হচ্ছি আল্লাহ সুবহানাহু বান্দা এবং রসুল তাহলে শুধু বান্দা না তিনি হচ্ছেন রসুল আব্দুল্লাহি ওয়া রাসূল বলছেন আর والله মা উহিব্ব আন তারফাউনি ফাওকা মানজিলতি আল্লাহর কসম করে বলছে কি আমি ভালোবাসি না কি তোমরা আমাকে আমাদেরকে আমাকে বাড়াবাড়ি করবে আল্লাজি আনজানা আল্লাহ ইয়া যতখানি আমাকে মর্যাদা দিয়েছে ততখান থেকে তোমরা বেশি বাড়াবাড়ি করিও না কেন এগুলো আমি ভালোবাসি না এগুলো আমি ভালোবাসি না তাহলে নবী সাল্লাম কি হচ্ছেন জন আবদুল্লাহ আল্লাহ সুহান বান্দা এবং রসুল রসুল তার কাছে ওয়াহি আসেন আরো বলছেন লাচ তরুণী আমার সাথে তোমরা বাড়াবাড়ি করিও না কেমাথিনা যেরকম খ্রিস্টানরা করেছে ঈসব নামের সাথে কি করেছে তারা বাড়াবাড়ি করেছে তাকে উঁচা করে দিয়েছে আর তার কাছে তারা ইবাদত করে এইভাবে করে দিয়েছে ইন্নামা আনা আব্দুন আমি হচ্ছে আল্লাহ সুহান একজন বান্দা ফকুলু তোমরা বলো কি আব্দুল্লাহ ও রসুল আল্লাহ সুহান ও আমি হচ্ছে আল্লাহ সুহান ও তালার বান্দা এবং ওরসুল ও রসুল সাল্লাম তারপরে হচ্ছে আল্লাহ সুহান ও তালা যে মর্যাদা দিয়েছেন নবী সাল্লাহ আলী আসলাম তো কি কি মর্যাদা বয়ান করেছেন কোরআনে তার যে ফজিলত বায়ান করেছেন তার অনেক জিনিসে আল্লাহ সুহান ও মনোনীত করেছেন তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন أنا إيج بيشا الله <سؤال> سبحانه شعب الله سبحانه وتعالى سرجدو دان كوريت أشرف المخلوقات جاتو مخلوقات عشان جن مخلوب الله سبحانه وتعالى برشمشك أن النبي الله عليه وسلم بقولشن لك صدرك تمار بوك يا كل ديني لك صدرك كل دين الإسلام تما كنيامو لك صدرك ووضعنا عنك وزرك

মনোনিত করেছেন তো উনার জ্ঞান ওনার মাইন্ডকে উনার মনকে কি বলেছেন মাহাবাল্লাহ সাহেব ওয়ামা আগাওয়া আপনাদের সঙ্গী কি হয়েছে মাহাবাল্লা গুমরাহ হয়নি তাহলে ওয়ামা আগাওয়া আছে তার মস্তিষ্ক কিছু পরিবর্তন হয়নি তিনি সবকিছু করলে ভালোতে আছে ওনার কিছু হয়নি তাহলে এটা বোঝা যায় এটা হচ্ছে ঘটনা ইসরাউল ম্যারাজার পরে যারা বলেছিল পাগল হয়ে গেছে মোহাম্মদের কি হয়ে গেছে তার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে কি কি বলতে লেগেছে কি আমি ইসরাউল মেরাজ গেছি বাইতুল মুকদ্দাসে গিয়েছি আর সাত আসমানে উঠেছি এগুলো সব তো বলছে মা বল্লা তোমাদের সঙ্গী কি হয়নি গুমরাহ হয়নি তো কত মনোনীত করেছেন তার মাইন্ড কে বলেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা হনার চরিত্র কি বলেছেন انك আলা খুলকিন আযীম আপনি হচ্ছেন কি বড়ই চরিত্রবান আপনার চরিত্র হচ্ছে আদিম মহান চরিত্র আপনার أربتشن <سؤال> بالمؤمنين رؤوف الرحيم نبي صلى الله عليه وسلم مؤمنين درشاتك رؤوف تنتم دوالو تادر شاتي دوالو يبون تادر كي دوالا كورين يبون الله سبحانه وتعالى بولشن ونر علم ونن تو كوريشن كي علمه شديد القوى نبي صلى الله عليه وسلم كي شيكيتشن شديد القوى جبريل عليه السلام تاكي شيكيتشن جبريل عليه السلام تاكي شيكيتشن يبون تي بولشن نبي صلى الله سبحانه وتعالى تاكي شطبان

হার্ট সত্য বলেছে মিথ্যা বলেনি যেটা দেখেছে সেটাই বলেছে এবং আল্লাহ সুহান তাকে এত নিয়ামত দান করেছেন এত তাকে নিয়ামত দান করেছেন বলছেন কি ওলাসিক এমন আপনাকে নিয়ামত দান করবে আপনি রাজি হয়ে যাবেন আপনি রাজি হয়ে যাবেন এটা ছিল আলনবী সাল আলী আসালামের মর্যাদা এই বিষয়টা জানা গুরুত্বপূর্ণ কেন আমাদের যেটা সামনে আসছে আমাদের এগুলো বুঝা দরকার ফাউন্ডেশনটা বুঝা দরকার কিন্তু নবী সাল আলী আসালাম তাহলে কেমন মর্যাদা দিয়েছেন যেটা আল্লাহ সুহান কোরআনে উল্লেখ করেছেন না নবী সাল্লাম এটাই বলেছেন সাহাবে কেরাম এটাই আকিদা রাখতেন এটাই বিশ্বাস করতেন এটা বুঝা গুরুত্বপূর্ণ বিষয় তারপরে হচ্ছে আমাদের কি নবী সাল আলী আসাল্লামের যেটা বললাম মহাব্বত হচ্ছে ইমানের একটি অংশ কেন ইমান থাকবে না যখন থেকে নবী সাল আলী আসাল্লামকে সে ভালোবাসবে না আল্লাহ সুহান

তোমাদের কি পয়সা যেগুলো তোমরা কামিয়েছো তরফু চকসাও না খেসায় দেয়া হয় এবং তোমাদের ব্যবসা এগুলো খেসায় দেয় না হয় তোমাদের যত বাড়ি ঘর আছে এগুলো তোমাদের কাছে বেশি প্রিয় সাতটি আটটি জিনিস যেটা ব্যায়াম করলো এগুলো হচ্ছে বেশি প্রিয় তোমাদের কাছে কি থেকে বেশি প্রিয় মিনাল্লাহ ই ওয়া রসুল আল্লাহ ভ্যান ও আলহ চে এবং রসূল সাল্লাহ আলিহসাল্লামের চে তারপরে বলছেন আল্লাহ ভাই দেওয়া বসু তোমরা ইন্তেজার করো حتى يأتي الله بأمر الله سبحانه وتعالى عذاب أشبه ما در مجي والله لا يهدي القوم الفاسقين الله سبحانه وتعالى فاسقين درك هداية الدنة فضيل بن عياض رحمه الله شن فكفى بها حظا وتنبيها وحجة على إلزام محبته صلى الله عليه وسلم جوتشتك يا الله سبحانه وتعالى أي آيات دي بيان كي انكيطة محطة محبته فروز كانوا কেন বললেন কেন লাস্টে কি বলে চরফ বসু কি তোমরা ইন্তেজার করো আল্লাহ বেন ও তাহলে আজাব হবে তোমরা যদি না ভালোবাস তোমরা এই আটটি জিনিস ভালোবাসো তোমাদের বাপ দাদার তোমাদের ভাইদেরকে তোমাদের স্ত্রী তোমাদের পয়সা তোমাদের ঘরবাড়ি এগুলো ব্যবসা এগুলোকে তোমরা যখন বেশি ভালোবাসবে আল্লাহ এবং ও তাহলে সুসাল্লাহ আলিয়ালসাল্লামকে চেয়ে বেশি তখন ইন্তেজার করো আল্লাহ সভ্যান তাহলে আর আজাব আসবে হ্যাঁ আরও বললেন কি তারা গুমরাহ আল্লাহুল হেদ দিল কমল ফাসকিং তারা হচ্ছে ফাস্টপিং যারা হচ্ছে

তাদের নিজেকে ভালোবাসা হচ্ছে নবী সাল্লাহামকে হক বেশি প্রাধান্য দিবে তারা বেশি নবী সাল্লাম হক আদায় করবে মিনাম ফুসিং নিজে থেকে বেশি আর মানুষের প্রাকৃতি হচ্ছে কি মানুষের একটা অভ্যাস হচ্ছে কি নিজেকে সে বেশি ভালোবাসে সেই জন্য আমার রাজ এই কথাটি বলেছেন নবী সাল্লাম কি বলছেন কি আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ইল্লাফসি মাত্র আমার আর এটা আমার রাজ প্রাকৃতি মানুষের অভ্যাস হচ্ছে নিজেকে বেশি ভালোবাসে

তখন নবী সাল্লাম আল্লাহ নাই আমার এখন তোমার কমপ্লিট হয়েছে ইমান তাহলে ইমানটা এমন মজবুত করতে হবে কি নিজের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবী সাল্লাম হক আদায় করতে হবে নবী সাল্লামকে ভালোবাসতে হবে আর ইত্যাদি অনেক দলিল আছে কি নবী সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসতে হয় সবকিছু ক্ষেত্রে কিন্তু আমাদের আসল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি নবী সাল্লাহ আলী আসাল্লামকে কেমন করে ভালোবাসি তাহলে প্রমাণ কি কে আমরা ভালোবাসবো যেটা যখন জানলাম কি আমাদের হচ্ছে এটা হচ্ছে ওয়াজেব

তাআত করা ইتباع করা এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম मोहब्बत কেমন ভাবে হবে কি তার সাথে আনুগত্য তার কথা সব সময় মেনে চলা তার আনুগত্য করা আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন সূরা আল ইমরান কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বেশি ভালোবাসো جودي تمر الله سبحانه وتعالى كيف حلو باشون قل إن كنتم تحبون الله هنا بي أبني بولدين جودي تمر الله سبحانه وتعالى كيف عشولي بحلو باشو فاتبعوني عمك تمرات اتباع كروا عمك تمرات اتباع كرو يحببكم الله تخون الله سبحانه وتعالى تمدر كيف حلو باش ويغفر لكم ذنوبكم تمدر قناكة مافكر والله غفور رحم الله سبحانه وتعالى قناه مافكر رحيم دعالو

الحسن البصري رحمه الله تاني بلشان كي زعم قوم أنهم يحبون الله كي كنو ما نوش دابي كل كي أمرا الله سبحانه وتعالى كي بحلو باشي كنتو الله سبحانه وتعالى كي كلن فابتلاهم الله بهذه الآية الله سبحانه وتعالى تاتر بريكا كلن اي دي كي تمرا جدي عشو لي باشو الله سبحانه وتعالى كي فاتبعوني تمرا اتباع كرو فابتلاهم الله بهذه الآية تخون ترى ما لنا ترى النبي صلى الله عليه وسلم أنا قلتو كرلنا

তাদের উপর কোন চয়েস থাকবে কি আমরা মানতে পারি না মানতে পারি কোন তাদের চয়েস নেই তাদেরকে মানতেই হবে ফরজ আর এটা বলেন কোন তাদের এই কোন তাদের চয়েস না তাদেরকে মানতে হিতবা করতে হবে তাহলে তাদের ঈমান থাকলো না যদি তবা না করে তো আসল मोहब्बत হচ্ছে ইত্তিবা দিয়া আসল मोहब्बत হচ্ছে ইত্তিবা দিয়ে শুধু কয়েক দিনের मोहब्बत না ইত্তিবা সব সময় मोहब्बत এটাই হচ্ছে আসল मोहब्बत আর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ফালা কসম করে বলছি করে তারা যত তাদের মীমাংসা তাদের ঝগড়া হয়েছে তারা আপনার কাছে ফয়সলা না করবে হ্যাম ক্যাফিমা সেজারাবাইনম কিছু দিনের মীমাংসা হয়েছে ইসলামের বিষয়ে অথবা দিনের দুনিয়ার ক্ষেত্রে কোনো বিষয়ে তাদের ঝগড়া হয়েছে নবী সাল্লাহ আলিহসাল্লাম এর কাছে ফয়সলা করবে হ্যাঁ হ্যাঁ কিমু কাফিমা শুধু এটাই না তারা মেনে নিল এটাই চলবে না সুম্মেলা এজিদ উ ফি আম ফুসিম হারাজান থেকে আরও তাদের ইমান কমপ্লিট হবে না যতক্ষণ থেকে তারা অন্তরে কোনো কষ্ট না পাবে কি নবী নববিসাল্লাহ আলাইহি সাল্লাম হুকুমটা একটু কষ্ট ছিল আমাদের জন্য এটা তাদের অন্তরেও যেন না হয় এটা যেন তাদের অন্তরেও না হয় কিন্তু আমাদের নবী সাহা যেটা করলেন ফয়সালা সেটা একটু কষ্টের বিষয় ছিল এটা তাদের অন্তরেও জানা না থাকে মেনে নাই ওই সাল্লিম ও চেসলিমা আরো শুধু না ওই সাল্লিম তারা এমন আনুগত্য করে কি তার কোন খিলাফ না করে তার কোনো কিছুই না করে তার অন্তরেও যেন না আসে কি এটা কষ্টর বিষয় এটা কেন হয়েছে এটা কেন করলেন নবী সাল্লাহ এটাও যেন না হয় এটাই হচ্ছে আল্লাহ ভানো তালা তরবিয়ত আর আসল হচ্ছে এটা হচ্ছে মাহাব্বত যতক্ষণ থেকে এই মর্যাদা না পৌঁছবে ততক্ষণ থেকে তার হব্বতে আসল মহব্বত হয়নি আসল মহব্বত হয়নি এখনো তার মহব্বতে কমজোর হয়ে আছে কমজোর হয়ে আছে এর মহব্বত আর একটা বিষয় যেটা হচ্ছে আমরা যেটা বলছি কি নবী নবী সাল্লিমের কথা মেনে চলা নবী সাল আলিহাল্লামের আনুগত্য এটা বিষয়টা তো আমাদের উপর ফিট হয় না কেন একটা কাফের সে তো আল্লাহ আল্লাহন তার প্রতি ইমান নিয়ে আছে সে তো নবী নবী সাল প্রতি ইমান নিয়ে আছেন তাকে বলে আনুগত্য বলে তো লাভ নেই এবং যারা মুমিন যারা ইমান নিয়ে এসেছে তো তারা তো আসলে আল্লাহ প্রতি ইমান নিয়ে আসে তারা তো আল্লাহ নবী সালের প্রতি ইমান নিয়ে আসে তো তাদেরকে বলে কি আনুগত্য তারা তো মানছে করছে এটা হচ্ছে একটি সুবাহ যেটা মানুষকে সন্দেহ ফেলে দেয় কি হতে পারে মুমিনদের ওপর ফিট হয় না আর কাফেরদের ওপর ফিট হয় না তো আমরা কিসের কথা বলছি ফালতু কথা বলছি তাহলে এগুলো আনুগুত্য আর আনুগুত্য না শুনে রাখেন জবাব প্রথম হচ্ছে এই যে আনুগত্য করা নবী সাল আলী আসাল্লামের এটা শুধু ইমান নিয়ে আসলে হয় নাকি আমি নবী সাল্লামের প্রতি ইমান নিয়ে আসলাম আর হয়ে গেল আমার শেষ কাজ শেষ না আর ইমান নিয়ে আসলাম কি নবী সাল্লাম থেকে হাদিস এসেছে ইমান নিয়ে এসেছে কি হাদিস হচ্ছে নবী সাল্লাম থেকে আর মানলাম এটাতে কাজ হয় না কি কিসে কাজ হয় কাজ হয় কি ইলতিজাম এটার উপর মানা এবং এটার প্রতি আমল করা প্রত্যেক জিনিসে

এবং যত আপনি এটাতে কমজোর হবেন একটা ফরজ বাজিবাদ ছাড়লেন আপনি আপনি এগুলো ছাড়তে আছেন এটা আপনার দুর্বল হতেই থাকবে আপনার মহব্বতের প্রমাণ দুর্বল হতেই থাকবে তাহলে প্রমাণ হলো না আপনার মহব্বতের আর যত আপনি ইতিবা করবেন ফলো করবেন তত আপনার ইমান বাড়তেই থাকবে তত আপনার ইমান বাড়তেই থাকবে আর এটা আল্লাহন

তো অনুগত আর এটা কথা কাকে কাদেরকে বলা হচ্ছে সাহাবায়ে کرام যাদের ইমান কোথায় তাদেরকে বলা হচ্ছে কি তাদের ইমান এবং তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি আরও বেশি বাড়ছে এটা বলা হচ্ছে সাহাবায়ে کرام যাদের ইমান কোথায় ইট মানুষ এমনি জেনারেল আমাদের মত গুনাগার মানুষদেরকে বলা হয়েছে না সাহাবায়ে کرام দের উপর আয়াত নাযিল হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা আরবতে লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআি বা'দিকুম বা'দাহ নবী সাল্লাল্লাহু

আর এটাতে ইমান ঈমান বাড়বে মহব্বতের প্রমাণ বাড়বে আপনার তারপরে হচ্ছে আল্লাহ সুবহান ওয়া যে অনুগত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তারা অনেক মানুষ যারা অনুগত করে নবী সাল্লাল্লাহু আলাইহি তারা মহব্বত কি তারা আসলে নবীর বিশ্বাসকে ভালোবাসে না এটা বিষয়টা না আসলে নবীর তারা ভালোবাসে এবং দাবি করে কিন্তু বিষয়টা হচ্ছে কি যে তারা এই রাস্তা থেকে বিমুখ হয়ে যায় কি মানতে না ফরজ করা টাইম টেবিল নামাজ এগুলো হচ্ছে অনেক কষ্টর কাম আসলে তারা মানতে চায় না পর্দা এগুলো সব এই যুগে চলে না এই যুগে চলবে না বিয়ের আগে কেমন করা এইগুলো ইত্যাদি যেগুলো ফিতানগুলো মানুষের কাছে আসছে এগুলো সব হচ্ছে তাদের মনের খেলা তারা আসলে বিশেষ মানে তারা হাদি কিন্তু তারা মানতে চায় না আমল করতে চায় না এটাই হচ্ছে আসল বিষয় তো তাদের সব সময় দরকার আছে কি তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা এই আয়াত থেকে মিসেসন হাদিস থেকে কি ইত্তিবা শুধু নবী মানা চলবে না ইত্তিবা মানে কি ফলো করা তার সব সুন্নাত ফরজ ওয়াজিবাত সুন্নাত আদায় করা এটাই হচ্ছে ইত্তিবা এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু এবং যত মানুষের কাছে ফিতান এবং মানুষের ফিতনা আসে দিনের ফিতনা দুনিয়ার ফিতনা এবং সুবাহাত মানুষের দিনের সন্ধ্যা হতে ফেলে দেয় অনেক সময় এগুলো আসার কারণে দেখা যায় মানুষের এই ইত্তিবা নবিসুসাল্লামের ফলো এবং এগুলো কমজোর হতে থাকে তার আর এটা প্র্যাকটিক্যালে দেখা যায় যত আপনি ফিতনাতে লিপ্ত হবেন যত এগুলোতে লিপ্ত হয় মানুষের ইমান দুর্বল হতে থাকে আর আনুগত্য দুর্বল হতেই থাকে তারপরে যখন তাকে বলা হয় নবিসার সাল্লামের হাদিস এই যে তোমার সামনে তখন এটাকে বিকৃত করার চেষ্টা করে অথবা এটা বলে না এইভাবে সে রাস্তা খুঁজে আর বিশেষ করে দেখা যায় বিকৃত করা কি এটার অর্থ হতে পারে এই রকম না এটা হচ্ছে একটু নিজেকে আমি তোমাদের মতন সেজন্য কিন্তু আসলে তিনি হচ্ছেন নোরের অথবা অথবা এগুলো হচ্ছে বিষয় তাউল করে যেটা হচ্ছে বিকৃত করা অর্থ আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন আরবি ভাষায় বলেছেন যারা আর বুঝতেন

যেরকম তারা বুঝেছে ফিফাহমি দালাইল খিতাব সন্না যেইভাবে তারা এই কোরআন খেরিম আর সুন্না বোঝে সেইভাবে তাদের মতন বুঝা এই কোরআন আর সুন্না এই তখনই মানুষ সুন্দর রাস্তায় থাকবে তখন নবী নবী সাল্লাহ আলিয়াল আসল মহব্বত হবে যেভাবে সাহাবাই কেরাম মহব্বত হয়েছিল কিছু আমি সংক্ষিপ্ত কিছু সাহাবাই কেরামের ঘটনা বয়ান করব কি তাদের কেমন ছিল ইতিবা প্রথম হচ্ছে শুরু করবো যেটা আবু বাকর সুদ্দিক আলাদ আনহর সাথে ইসরা মেয়ারাজের ঘটনা

অনেক আল্লাহ আল্লাহ নিদর্শন দেখলেন এদিকে এলাকা অনেক বড় বড় নিদর্শন দেখলেন এই আকাশে তারপরে সে রাত্রেই ফিরে এলেন তারপরে উচিত তিনি এই বিষয়গুলোতে খুশি থাকবেন কি আল্লাহ সাহানা এত বড় নিয়ামত দান করেছেন কিন্তু তিনি এমন মানে কেমন করে এই খবরটা কোরাইশ দের বলবেন তো পড়ে গেলেন সকালে যখন হয়েছে চিন্তায় পড়ে আছেন কি কেমন করে মানুষদেরকে খবর দিবেন প্রথম আল্লাহ তার কাছে আসছেন এই সময় চিন্তিত অবস্থায় আবু জাহাল জাহেলের বাপ মূর্খর বাপ এসেছেন নবী সাল্লিহলাম তখন জিজ্ঞাসা করছেন নবী সাল্লাহ আলিম হেলমি সেই এর অর্থ কি তোমার কাছে নতুন জিনিস আছে তোমার কোন মিথ্যা নতুন জিনিস আছে

আর তার কমপ্লিট হয়নি এখনো মেয়ারাজকে আকাশে গেছেন এটা এখনো বলেননি যখনই এই কথাটি বলেছেন আবু জাহল ডাইরেক্ট কি বললেন ওয়াসবাহ যাবে না না এবং সকাল সকালে তুমি আমাদের মাঝে পৌঁছে গেলে মানে এখন মেয়ারাজের কথা বলা হয়নি তাদের দেখেন বিশ্বাস কেমন ওয়াসবাহ যাবে না না এখন সকাল হতে হতেই তুমি আমাদের মাঝে পৌঁছে গেলে তখন নবিসাম বলছেন না হ্যাঁ তখন বলছেন আবু জাহল এখন সুন্দরভাবে বলছেন কি আপনা আখি

হ্যাঁ তারপরে যখন এই শুনলো সবাই কি নিয়ে গেছিল শুনেন এই খবরটা দেওয়া হচ্ছে এই যুগে যখন বলা হয় কি আমি এক রাত্রে গেছি এসেছি সহজ কেন আমাদের অনেক অবস্থা আছে কি এক রাত্রে একদিনে গেলাম এলাম বিদেশ পুরা ঘুরে গেলাম একদিনে কিন্তু সেই যুগে চিন্তা করেন কি এই মক্কা থেকে বাইতুল মক্কাদ্দেশ যেতে এক মাস লাগে ফিরে আসতে এক মাস লাগে শুধু দুই মাস যাওয়া আসার রাস্তা এই সময় আপনি যখন এই খবরটা বলবেন কি রাতে রাতে আমি চলে আসলাম ঘুরে চলে আসলাম শুধু বাইতুল মকদেস তাদের কি হতে পারে চিন্তা করেন তখন যখন এই নবীলাম এই কোরআশিদারকে বললেন তখন ফামাবাই নবার বিক্ষেপিন বলছি কেউ লোক হচ্ছে কি তার হাতে এরকম করে মারতে লাগলো এর মানে কি বুঝা গেল কি মুহাম্মদ পাগল হয়ে গেছে এই যে এই অবস্থায় তারা এই যে মারটা বোঝা যায় কি মোহাম্মদ কত বড় যে পাগল হয়ে গেছে কি এই কথা বলতে আছে আসলে তারাই পাগল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আছে ওয়া মা বাইনা واضع كف يده আর কেউ করে লোক আছে কি তার দুই হাত এইভাবে মাথার উপরে দিয়েছি কত বড় যে মিথ্যা বলল মুহাম্মদ এইভাবে সবাই কাফেররা এটা করেছিল তারপরে কিছু কাফেররা সাহাবী کرامের কাছে গেলেন گمراه করার জন্য তাদেরকে যারা ঈমান নিয়ে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে এসেছেন যেটা হচ্ছে আমাদের বিষয়

আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় আবু বাকর রান কি বললেন কি যদি সে বলে থাকে তাহলে সে সত্য আবু দেখেন এই কথাটা কেমন ভাবে গেছেন এটা চিন্তা করলেন না কেমন ভাবে হয়েছে কেমন ভাবে গেছেন কিন্তু কি চিন্তা করলেন লহিংকা আল্লাহ যদি সে বলে থাকে মানে আসলে এই খবরটা যে তুমি নিয়ে এসেছো এটা যদি সত্য থাকে ওনার মুখ থেকে বের হয়েছে এই খবরটা ফাকাদ সাদাক এটা সত্য এটাতে আমার কোনো দিমত নাই এটাতে আমার কোনো সন্দেহ নাই কি না হতে পারে হতে পারে কোন দিমত নাই কালাহু যদি সত্য থাকে এই খবরটা যেটা তোমরা নিয়ে এসেছো ফকাত সাদাক তাহলে সেটা হচ্ছে সত্য তিনি সত্য বান কোনদিন মিথ্যা বলে না কালাহু লাকাত সাদাক প্রত্যেক হাদিসের সাথে যদি আমরা এটা আমল করি তাহলে আমরা

খুনা নাল্লাহ আলিম এই সময় বলেছেন কি কাফের মুখে তিনি ছিলেন এই তারপরে হচ্ছে কি আয় সার ঘটনা আয় সারদ একদিন ঘরে এই বন্দিটা তোমার ঘরে রাখো এটাকে আমি নিয়ে তোমার ঘরে রাখো আমি বাইরে যাব কাজে ফিরে আসবো তুমি এটাকে হেফাজতে রাখো গেলেন আল্লাহ সারদ আল্লাহনাল্লাহাম বাইরে গেলেন আয়সরদ্ আল্লাহম ঘরে ছিলেন তারপরে কিছু মহিলারা এলো আয়সারদ আলম ঘরে এবং গল্প শুরু করে দিল এই অবস্থায় এই বন্দীটা বের হয়ে গেছে পালিয়ে গেছে আর তারা বুঝতেই পারেনি মহিলারা আয়সারদ যত এসেছিল তারপরে তোমার যে বন্ধীটা কই তখন আয়সারদ আলহাম খুব সুন্দর ভাষায় একবারে বুঝা যায় কত সুন্দর ভাষায় কি দেখাল না আলি কিছু মহিলারা এসেছিল ঘরে এবং নানি আমাকে একটু বিজি করে দিয়েছিল তার শেষ পালিয়ে গেছে তখন আমি দেখতে পাইনি আর সে পালিয়ে গেছে নবী সাল্লাম বলছে মায়া রাখি কি হয়েছে তোমার কত আল্লাহ হয়ে দিকে আল্লাহ সব তাহলে আপনার হাত যেন কেটে দেয় এই ভাষাটা আরবরা অনেক ইউজ করে কিন্তু নবী সালাম রাগান্বিত অবস্থায় এটা বলেছিলেন কিন্তু দেখেন ওরা কেমন করে বুঝে সাহাবাই কেরাম কি নবী সালাম থেকে মুখ থেকে বের হয়ে গেছে এর মানে শেষ তারপরে নবী সালাম চলে গেলেন বাইরে চলে গেলেন একটু পরে ফিরে এলেন

প্রথমে কাটবে চিন্তা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না তিনি মুখ থেকে তিনি শুধু इंतजार করছেন কি নবী সাল্লাল্লাহু থেকে মুখ থেকে বের হয়েছে তাহলে আমার হাত কাটা হবে কোন ভাবে কাটবে তিনি মনে করেন এটা মনে করলেন নাকি চাকু থেকে দূরে থাকব আমি কেচি থেকে যেগুলো আমার হাত কাটতে পারে সেগুলো থেকে আমি দূরে থাকব কেন আমার হাত কাটতে পারে কারণ রিসালাতন এমনি উনি বিশ্বাস রাখেন ওনার অন্তরে বিশ্বাস আছে সাহাবী کرام বিশ্বাস কি অন্তরে কি আছে কি আল্লাহ সফান তারা কখন কেটে দিবে আমার কেমন ভাবে এটা আমার জানা নাই কিন্তু কাটবে যখন নবী সাহা দোয়া করেছেন আমাদের বদ দোয়া দিয়েছে কিন্তু নবী সাহা কি বললেন কি আমার আমি মানে রাগান্বিত ছিলাম তারপরে আল্লাহ সফান তার কাছে দোয়া করলেন কি আমি কাউকে কাউরি যদি বদ দোয়া দিই কাউরি উম্মতের ওপর যদি কোনো বদ দোয়া দিই অথবা কাউকে গালি দিই আল্লাহ সফান তার যেন এই বদ এবং তার যেন গুনা খাতা মাফ হয় সেটা যেন না লাগে কত সুন্দর কথা কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে কি আল্লাহ নবী কেমন করে তাদের মুখ থেকে বের হয়েছে এটাতে আমি লম্বা কাহিনী আছে কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কি সাহাবাই কিরামের কেমন ছিল তাদের যদিও কষ্ট হয় যদিও কষ্ট হয় তাদের ইতিবা কেমন ছিল শুনেন যখন মানে সাহাবে অনেক বছর থেকে তারা উমরা করতে পায় না যারা মহাজিরি মানে এবং মুসলমান তারা উমরা করতে মক্কা যেতে সময় যাবা মক্কাতে উমরা করার চান্স পাবা ছয় হিজিরিতে নবী সাল আলহিম মক্কার দিকে গেলেন এবং যেটা মক্কার যাওয়ার চেষ্টা করলেন সাহাবে কিরাম সবাই এহরামের কাপড় পরে আছে তাদের সাথে ছাগল আছে এবং উট আছে তাদের জবাই করার জন্য তো কোন জিহাদের কোন তাদের নিয়ত নাই মক্কাতে যাওয়ার সময় কোরআসারা তাদেরকে যেতে দেয় না শেষে তারা একটি হুদে নামক জায়গায় মানে হারামের এরিয়ার কাছে জায়গায় সেদিকে তারা থামলো তারপরে সুহাইল ইবিন আমর একজন পরে সাহাবি হয়েছেন একজন বড় কাফের ছিল প্রথমে তো সেই যুগে সে কাফের ছিল পরে সাহাবি হয়েছেন এবং মুসলমানদের অনেক ফায়দা হয়েছিল তারপরে উনি জিহাদ করেছেন সোহেল আমর এলেন নবী সাল্লাই এর সাথে চুক্তি করার জন্য কি কি হবে এই চুক্তি মানে এই তো আপনি যে এসেছেন এই উমরা করার জন্য এই বিষয়ে এই বছরে তো আমরা কি করতে পারি দেখেন এই বিষয়টা এই চুক্তিতে প্রত্যেক মুসলমানদের কষ্ট আর কষ্ট হতেই আছে চিন্তা করেন তারা অনেক বছর থেকে উমরা করতে পায় না মক্কা দেখতে পায় না নিজের ঘর আল্লাহ সাহাত ঘর তারা দেখতে পায় না আর এই সময় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কি আপনারা ঢুকতে পারবেন না যখন থেকে চুক্তি না হবে তো চুক্তিটা কি ছিল দেখেন কষ্ট আর কষ্ট

وش النبي صلى الله عليه وسلم اكتب بسم الله الرحمن الرحيم الله سبحانه وتعالى الرحمن الرحيم اتلهو تخن سهيل بن عمرو بوتشن ما نعرف الرحمن ولا الرحيم امر الرحمن الرحيم الله سبحانه وتعالى اجلو جانينا كرتار بشاش شلونه اكتب بسمك اللهم سهيل بن عمرو بوتشكي اكتب بسمك اللهم الرحمن الرحيم لك هنا مسلم ونا الله الرحمن الرحيم ترى الله كمان لنا كنت النبي صلى الله عليه وسلم اكتب دخل النبي صلى الله عليه وسلم تحضر এই সোহেল কথাই চলছেন আলী যদি আমরা জানতাম কি আপনার সালি তখন আপনাদের সাথে কোন জিহাদ ছিল না আপনার আপনাদেরকে আরো আমরা করতাম চুক্তি দরকার কি ছিল আপনি না আমরা মানি না তো ওكتب محمد محمد لك رسول الله لكেন তখন নবী সাল্লাল্লাহু বলছেন কি রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহ রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু লেকতে চাননা নবী সাল্লাল্লাহু হাতে মিটিয়ে লেখছেন মুহাম্মদ বলছেন لك محمد সাহাবী کرام স্পষ্ট আর স্পষ্ট বাড়তেই আছে দেখেন তারপরে আরো বলছেন কি যদি তোমরা এই বছরে উমরা করবে না উসাইল ইবনে আমর বেঁচে তোমরা এই বছরে উমরা করবে না আগামী বছর যদি সহজ হয় তো তোমরা আসবা চিন্তা করেন মদিনা থেকে এক সপ্তাহ হেঁটে পায়ে হেঁটে এসে তারপরে সামনে একবার ঘরের কিছু মাইল তোমাদের উমরা নাই আগামী বছরে কেন বলছে কোন আরবরা যত বংশ আছে আরবরা মনে করবে কি তোমরা জবরদস্তি আমাদের মক্কায় যাও তোমরা এই বছরে ঢুকবা না সামনে বছরে আসি দেখেন কষ্ট আর কষ্ট নাসি বলছেন লেখেন আমরা এই বছর উমরা না সাহাবিকা আমার কষ্ট আর কষ্ট তাও কিছু বলছেন না তারা সাহাবিক রাম কত তারা সবর করছেন এই বিষয়গুলো তারপরে বলছেন যদি কোনো মুসলমান হয়ে যায় কাফেরদের থেকে যদি কেউ মুসলমান হয় তো মদিনা আসতে পারবে না তাকে ফিরিয়ে দেন সে মদিনায় ঢুকতে পারবে না তাকে ফিরিয়ে দিবেন আর যদি কেউ মুসলমান থেকে কাফেরদের কাছে যায় তাকে কোনো বাধা নাই সে যেতে পারে কাফেরদের কাছে তাহলে নবিস বলছেন লেখো আর এটা এখনো এই বিষয়টা লেখা হয়নি এটা খালি মুখিত বলা হয়েছে আবি জন্দল রবি আল্লাহ আনহু কাফেরদের কাছে তিনি বন্দী ছিলেন এই অবস্থায় তাকে বন্দী করে শাস্তি দেওয়া হয়েছিল কাফেররা তখন দূরে চলে গেছিল কেন মুদে তারা ব্যস্ত হয়ে গেছিল তো তিনি যত তিনি পালিয়ে গিয়েছিলেন মুসলমানদের কাছে কেন মোদিনা তাকে হিজরত করা হচ্ছে অনেক কষ্ট কিন্তু মুসলমানরা কাছে আছে তাড়াতাড়ি তাদেরকে ধরি আমি মুসলমানদের সাথে হয়ে যাব আর কাফের এখন দূরে আছে আমাকে দেখতে পাবেন আর যখন এই অবজান দৌড়াইতে দৌড়াইতে মুসলমানদের কাছে যে একবারে পড়ে গেলেন তাদের সামনে যে কি আমি তোমাদের মাথায় আলহামদুলিল্লাহ আমি বাঁচলাম কাফেরদের কাছ থেকে সোহেল ইবনে আমার সামনে বসে আছে আর আবু জন্দাল রাজি আল্লাহকে দেখছেন এসেছে মুসলমানদের কাছে তখন কি বললেন এই চুক্তিটা শুধু কথা হয়েছে এখনো লেখা হয়নি কি যখনই কেউ মুসলমান হয়ে কেউ যদি মুসলমান কাফেরদের কাছ থেকে নবিসাম কাছে আসবে তাকে ফিরিয়ে দেওয়া হবে তখন সোহেল ইবনে আমাকে বলছেন হাদ আউ্ল মা ও কাদি একে সবচেয়ে প্রথমে আবু জন্দলকে আমি সবচেয়ে প্রথমে আপনাকে হুকুম করবো কি একে ফিরিয়ে দেন নবী সাল্লাহ সাল্লাম বলছেন কি এখনো আমাদের কথা শেষ হয়নি এখনো আমাদের কথা শেষ হয়নি শেষ হতে দেন লিখা তো হয়নি এখনো বলছেন হা দা অবল মানে ওকালে একে আমি সবচেয়ে প্রথমে একে আমি ধরব তারপরে না একে প্রথমে ধরব তারপরে তারপরে এই সোহেল উঠে তার এই কলারগুলো ধরে তাকে থাপ্পড় দিয়ে এইভাবে এগোলো ঘটনা চিন্তা করেন সাহাবায়ে কেরাম কত কষ্ট নিজেদের ভাই মুসলমান একজন মার খাচ্ছে তাকে টেনে নেওয়া হচ্ছে হয়ে যাচ্ছে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সোহেল আমাকে বলছেন কি ছেড়ে দাও বাল তাফআল কি তাকে ছেড়ে দাও কি তালা হচ্ছে প্রথম এর পরে আমরা চুক্তির পরে আমি আ তাক কি নিব না কিন্তু একে ছেড়ে দাও তখন সোহেল বনা আমরকে লা সলহ তাহলে আমাদের কোনো চুক্তি নাই কোনো চুক্তি নাই আপনি আর আমাদের মাঝে কোনো চুক্তি না

উমর এই কথাটা তাকে ভালো মানে নবী সাল্লাল্লাহু কথাটা একটু কষ্ট লাগলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে যে এই কথাই বললেন কি আমরা হচ্ছে দিনে কেন আমরা कमजोर হতে যাব চিন্তা করে আবু বকর রাদিয়াল্লাহু কথা নবী সাল্লাল্লাহু মতন একবারে পারফেক্ট একবারে सेम যে কথা বলেন নবী সাল্লাল্লাহু কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হুয়া রাসূল হাক্কু তুমি কিছু সত্য আর ওয়লাইয়ু আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোমরাহ করবেন না তাকে হারিয়ে দিবেন না এবং তারপরে বলেন উমর রাদিয়াল্লাহু কি আমাকে আমাদেরকে ওয়াদা করেন কি এই বছরে আমাদেরকে উমরা করতে দিবেন বলছেন আমার বলছেন কি বলেছে কি এই বছর বলেছে উমরা করব কিন্তু এই বছরে তো বলেন নবী সাল তো দেখেন চিন্তা করেন এই বিষয়টা আমাদের যেটা কত সাহাবাই কেরামের তিবা কত সাহাবে কেরামের অনুকরণ এবং ফল আর অনেক ঘটনা আছে সাহাবাই কেরাম থেকে কি তারা

তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এবং তাকে ভালোবাসতে হবে যেটা বললাম সবচেয়ে বেশি নিজের নফস থেকেও বেশি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদব হচ্ছে জবান দিয়ে মুখ দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা তার সিরাত পড়া তার উপর সালাত সালাম পড়া সব সময় পড়া এগুলো হচ্ছে সব নবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে আদব এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি এবং হাত পা এর জওয়ারে যেটা আছে হাত পা কাজ করা এগুলো দিয়ে কাজ করা তাহলে নবী নবীলাম আমল পরা ইতিবা করা নবী সাল্লাহ আল ইসলাম সুনত মানা নবী নবাস্লাম হাদিস মানা নবী সাল আলী সালামের সাথে ভালোবাসা এবং সাহাবে দিকে দাওয়াত দেয় তাদেরকে ভালোবাসা এগুলো সব হচ্ছে নবী সাল আলি সাল্লামের মাহবুদ নবী সাল আলি ইসলামের যত কিতাব নাজম পর আিম সব হচ্ছে ভালোবাসায় তখনই নবী সাল আলি ইসালাম ভালোবাসা পূর্ণ হবে আর এটা কায়দা কি কায়দে কি এগুলো

যেটা শুধুমাত্র ইল্লাশারা যেটা নবী সাল্লাম শেরিয়াত করেছে যেটা নবী সাল্লাম করেছেন সেইভাবে ইবাদত করা আল্লাহন আর এটার তায়েদার যখনই আপনার কমজোর হবে সেটা হবে একটা দিক হচ্ছে হুলু সেটা বাড়াবাড়ি করা হবে যেরকম হুলু হয়েছে যেটা বাড়াবাড়ি করা হয়েছে অনেক আর আরেকটা হচ্ছে যেটা নবীলাম বেয়া দেবে মানহানি করা সাল্লামে বিশ্বাস না করা নবী সালামে আনুগত্য না করা এটা সব হচ্ছে মানহানি করা এটা মহাব্বতের প্রমাণ না মহাব্বতের প্রমাণ না الله سبحانه وتعالى القرآن يقول شل تؤمنوا بالله ورسوله وتعزروا تاكير تمرا عدو قرش شتي من مان باتك وتعظموا تاكير ريسبكت كربا وتوقروا تار عدو قرش شب شب جنيشة تمرا عدو قايدة حق بي الله سبحانه وتعالى يقول يا الذين لا تقدموا بين يدي الله ورسوله الله سبحانه وتعالى ابن رسول صلى الله عليه وسلم تمرا شامن جون شامن جون شو دم ترو جيب جيبوني نامريت تربري تار حدشير قثا بلاه شتي تمرا شوب ثاكو حدشير قثا شنو

নবী সাল্লাল্লাহু হাদিস কোন ভুল হয় না আমার ভুল ভুল হচ্ছে আমার বুঝাটা আমি বুঝেছি ভুল এটা আশকারী বুঝতে পারেছেন কেন অনেক যুক্তি দিয়ে মানুষ পেশ করে যুক্তি দেয় কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে যুক্তি আর এটা হচ্ছে বেআদবী নবী সাল্লাল্লাহু আলাইহি কেন আপনার ভুল কেউ আপনার বুঝাকে মনে করে ভুল আপনি যেটা যুক্তি মনে করেন সেটা মনে করে ভুল নবী সাল্লাল্লাহু কথা কোন ভুল হয় না এটা হচ্ছে সঠিক সাহাবি বলেছেন সাহল ইবনে হানিফ সাহাবী বলেছেন ইত্তাহি মুরাঈ

আসল মহব্বত যেন দান করেন এবং আমরা যেন এই নূর ইসলামের নূরে অনেক আমাদেরকে যেন ফলো করার হক ফলো করার তৌফিক দান করেন বাতল বাতলেন এবং আমাদেরকে বাতল গুলো গুমরাহ গুলো আমাদেরকে স্পষ্ট ভাবে বাতল দেখিয়ে দেন কি এটা হচ্ছে বাতল ওরজুক না এগুলো যেন আমাদেরকে দূরে থাকার توفيق دانك كورن واخر ودعوانا الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين আছে কোনো প্রশ্ন আছে বিষয়ের ভিত্তি আরো বেশি ভালো যেটা আরবি ভাষায় না ওই মানে সেরিয়াটা আমাদের কি বলে রিসাল প্রথম আরবি ভাষায় হচ্ছে রিসালত মানে মেসেজ সেজন্য আমরা মেসেজ কে বলা হয় আরবিতে রিসালা কোনো যে কোনো মেসেজ মোবাইল মেসেজ যে কোনো মেসেজ রিসালা বলা হয় আর রসুল বলা হয় যে মেসেজটা নিয়ে যায় যে মেসেজটা নিয়ে যায় তাকে বলা হয় রসুল এটা আরবি ভাষা সেরিয়া হচ্ছে রিসালা যে নতুন

সেই দেখা যায় যে অনেকে রসুলামকে যেভাবে মহব্বত করা উচিত করতেছে তো আমাদের তাদের সাথে সম্পর্কটা কিভাবে হওয়া উচিত তাদেরকে দাওয়াত দিবেন প্রথম কি তাদেরকে বুঝানো তাদেরকে দাওয়াত দাও আর সম্পর্ক হচ্ছে যত তারা মানবে তাদের সাথে বেশি সম্পর্ক থাকবে ইন্নমান মমিন আর যখন তারা মমিন হয়েছে তখন তাদের সাথে আর যত মানুষের ইমান বেশি থাকবে তাদের সাথে বেশি সম্পর্ক থাকবে কেন নিজের ফায়দা আছে আপনার ইমান তাজা হবে ওদেরও ফায়দা আছে কি আপনারা সব একসাথে হবেন কিন্তু যখন তারা মানেই না একবারে তখন তাদেরকে বুঝাইতেই থাকবেন আর আপনার হচ্ছে না আলী কাল আপনি তাদেরকে বুঝাইতেই থাকবেন কোরআন সন্না দিয়ে বুঝাইতে থাকবেন এবং তার সাথে তত তর্ক যাবেন না কেন তর্কই কোনো ফায়দা নেই যখন মানুষ এলম নেয় তখন তর্ক দিয়ে কোনো ফায়দা নেই কেন মানুষ তর্ক করে যখন বিনা এলমে তর্ক করতে যায় তখন তার ক্ষতি হয় সেজন্য তর্ক না করাই ভালো কিন্তু তাদের সাথেই সুন্দর করে বুঝাবেন দলিল কোরআন ও সুন্না অনেক আছে এইগুলো বিষয় বুঝাবেন আজকে কিছু বললাম সেজন্য মনে করেন না কি সব হয়ে গেছে আমাদের অনেক কিছু বাকি আছে কিন্তু কিছুটা দিলাম আল্লাহ সুহান যেন এদের ফায়দা হয় তো এইভাবে তাদেরকে বুঝাবেন তাদেরকে দাওয়াত দিবেন তাদেরকে যত আপনার যতখানি জানেন ততখানি তাদেরকে শিখাবেন আল্লাহ সুহান ও তালা হৃদায়তের মালিক হচ্ছে আল্লাহ সুহান ও তালা কিন্তু আপনাকে এই রাস্তাটা চলতেই হবে আপনার দাওয়াতের রাস্তা হচ্ছে মানুষকে নিজেকে অটল রাখা মানে নিজে আপনি অটল থাকবেন এবং আপনার এলমটা আরো বিরুদ্ধ হবে বাড়বে যত আপনি মানুষদেরকে দাওয়াত দেবেন তত আপনার এল বৃদ্ধ হবে বাড়বে সেজন্য নিজের ফায়দা প্রথম হচ্ছে নিজের ফায়দা দাওয়াতি কাজ হচ্ছে নিজের ফায়দা ফিতনা থেকে বাঁচা তারপরে মানুষদেরকে বাঁচানোর প্রতি মানে বেশি এটার এটার বিষয়টা হয়নি কেন অল্প সময়ের এটা হচ্ছে মানুষদের حذيفة رضي الله عنه شندر قطها بلشن كي جوتو أي عبادة لا يتعبدها أصحاب رسول الله صلى الله عليه وسلم جيكونوا عبادة أصحاب رسول الله صلى الله عليه وسلم صحابي كرام رأى عبادة كورني فلا تتعبدوها شتتم رأى عبادة كوريون النبي صلى الله عليه وسلم جيبون كنو تن ميلاد كوريني نجر ديبوش صحابة كرام كورني تابعين را كورني أبو حنيفة كورني مالك كورني شافعي كورني إمام أحمد كورني كونوا أي ما كرام كورني চারশো পাঁচশো বছর পরে এটা শুরু হয়েছে খ্রিস্টানদেরকে দেখাতে তারা ইসা আলি সাল্লামের করছে এটা যদি সঠিক থাকে ইসা আলি করছে আর সেজন্য আমরা কেন করি না আর এটা শুরু হয়েছে শিয়াদের মাধ্যমে তো আল্লাহ সাহায্য তালা বুঝার তো দেন যেটা না সাহাবাই কেরাম করেননি তাহলে সেটা আমাদের দিন না যেটা সাহাবাই কেরাম করেছেন সেটাই হচ্ছে আমাদের দিন সেটাই হচ্ছে আমাদের দিন আর সাহেব আল্লাহন বলছেন কি যে কেউ নতুন কাজ শুরু করেছে

তখন তারা কি জবাব দিয়েছিল কি তারা কি যারা নতুন নতুন কাজ শুরু করেছে সম্মিলিত জিকির ইত্তাদি এগুলো যা শুরু করেছে তারাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন কি ইন্না মা'রাতনা ইল্লাল খায়র আমরা শুধু ভালোবাসার জন্য কল্যাণের জন্য কোন ভালো কাজ করেছি আমরা শুধু আমরা এটাই চেয়েছি নিয়ত ছিল কি ভালো কিন্তু ইবনে মাসউদ জবাব কি দিচ্ছেন শুধু নিয়ত ভালো হয় না কাম মিন কত মানুষ আছে যারা চায় কি আমরা ভালো কাজ করি কিন্তু তারা খায়র চায়নি তারা আরো খারাপ কাজ করেছে তার আরো খারাপ কাজ করেছে তো যে কোন ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি সাহাবা সেটা হচ্ছে খারাপ যদিও নিয়ত ভালো থাকে কেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন কুল কাম মিন মুরিদিল খায়র কত মানুষ খায়ের চেয়েছে কল্যাণ চেয়েছে কিন্তু তারা পারে নি পৌঁছাতে পারে নি খায়ের এর কারণ তারা গোমরাহির দিকে নিয়ে গেছে دین ইসলামের ক্ষতি করেছে নিজের ক্ষতি করেছে সমাজের ক্ষতি করেছে সবকিছুর ক্ষতি করেছে তখন কাফেররা মনে করে এটা হচ্ছে دین ইসলাম কি একদিন তাদের ক্রিসমাস যারা করছে তারা মনে করে কি এই দিন মুহাম্মদের তারা মিলাদ করে সেম নেই প্রথম হচ্ছে এই বিষয়টা জানা কি ইমামতি একটা বিষয় আর তারা আকিদা রাখে একটা বিষয় ইমামতি হচ্ছে যখন মানুষ হচ্ছে প্রথম একটা হচ্ছে যারা যখন স্পষ্ট কুফুরি করছে স্পষ্ট স্পষ্ট হচ্ছে। তাদের মাঝে তারা শিল্প প্রকাশ করছে কি স্পষ্ট তারা একবারে স্পষ্ট ভাবে কুফুরি করছে আশা করি বুঝতে পারলেন আর মানুষদেরকে ডাকছে এই কুফুরির দিকে তাদের পিছনে নামাজ পড়া যাবে না কেন স্পষ্ট ভাবে করছে কিন্তু যারা বুঝে না জাহালতের কারণে তাদেরকে বুঝাইতে হবে তাদেরকে জানাইতে হবে যদি না জানে তখন সরে যান তাদের পিছনে কেন কুফুরির পিছনে নামাজ হবে না কুফুরির পিছনে নামাজ হবে না যারা এইভাবে আকিদা রাখে কি কুফুরি আকিদা রাখে এবং কুফুরির দিকে ডাকে আর এটাতে তারা দাওয়াত দেয় কুফুরির দিকে তো তাদের পিছনে নামাজ হবে না এটা হচ্ছে আরে সুন্নত জামা আতের কেন কিন্তু যদি একটু ইখতিলাফ থাকে যেটাতে একটা সুন্নত ছাড়লো এটাতে ইখতিলাফ হয়েছে আলমাদের মাঝে আগে থেকে চলে আসছে ইখতিলাফে চার আইমা এখতিলাফ হয়েছে পরে আইমা গুলো এখতিলাফ হয়েছে এখন পর্যন্ত এখতিলাফ এগুলোতে মারামারি না করে কিন্তু এগুলোতে কিছু হবে না কিন্তু যেটা এখতিলাফ যেটাতে মানুষের ইমান আর কুফর এগুলোর পিছনে নামাজ পড়া যায় না কেন এগুলোর মানুষকে গুমরাহ করে মানুষের নমাজ বার্বাদ কেন কাফের পিছনে নামাজ পড়া যায় না

আদম আলী ইসলামের মতনই খালা কাহুমিন তোরাব আদম আলী ইসলামকে মাটির সৃষ্টি এগুলো হচ্ছে তো নূর কোথায় থেকে এলো নূর কোথায় থেকে এলো আল্লাহ সুহানু তালা আমাদেরকে যেন ইমান আমল আমাদেরকে যেন ভালো করেন আর বুঝার তো ফিরতেন আহমদুল্লাহ আসসালাম